মেয়ে খাদিজার চিকিৎসার জন্য ইজি বাইকে যশোরে আসছিলেন মা সোনিয়া খাতুন, সঙ্গে ছিলেন সোনিয়ার আরও দুই ছেলে হাসান হোসেন, মা মাহিমা, খালা রহিমা, খালাতো বোন জেবা তাহিরা। কিন্তু হাসপাতালে আসার পথে বেপরোয়া একটি বাসের চাপায় হারিয়েছেন তার দুই ছেলে, মা, খালা আর খালাতো বোনকে। নিজেও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন আর খাদিজা যশোর জেনারেল হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় বাস চাপায় মারা যান বাবুল মুন্সির স্ত্রী মাহিমা ও তার দুই নাতি হোসেন ও হাসান। যমজ এই দুই ভাইয়ের বয়স 2 বছর 1 মাস। একই দুর্ঘটনায় নিহত হন মাহিমা খাতুনের বোন, একই উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের রহিমা বেগম মুক্তা ও মুক্তার মেয়ে জেবা তাহিরা। রহিমার স্বামীর নাম সাইদুল ইসলাম, তিনি মালয়েশিয়ার প্রবাসী। দুর্ঘটনায় একই পরিবারের 5 জন ছাড়াও মারা যান ইজি বাইক চালক, একই উপজেলার মথুরাপুর গ্রামের অবায়দুর রহমানের ছেলে আবু মুসা ও আর এক যাত্রী সদর উপজেলার সুলতানপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ইমরান। শনিবার সকালে নিহত মাহিমার বাড়িতে যেয়ে অভাবনীয় এ দৃশ্য চোখে পড়ে। বাড়ির উঠানে প্রতিবেশীরা ছাড়াও আত্মীয় স্বজনদের ভিড়, কান্নার রোলে বাতাস ভারী হয়ে উঠেছে। আর দুই সন্তানের মৃত্যু, গুরুতর অবস্থায় স্ত্রী ও মেয়ে হাসপাতালে। আমি 6টার সময় বাড়ি এসে শুনলাম যে অ্যাক্সিডেন্ট করছে। প্রথমে শুনি যে বাচ্চার বড় দাদা ভাই অ্যাক্সিডেন্ট হবে, তৎক্ষণে পরক্ষণে শুনলাম যে না, বাচ্চার দাদা মারা যায়নি, ওনার পোতা ছেলে এবং আর অন্যান্য পরিবার আছে, বিটার মোটর দিয়ে মারা গেছে। তৎক্ষণে আমরা ঘটনাস্থলে গেলাম, যাই কাউকে পাই নাই। পরে হাসপাতালে যাই, যে 5 জন মারা যায়, 5 জনের ভিতর আছে 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে আছে যমজ এবং আর 3 মেয়ে, 4টা আছে নানি, নানির একটা বোন এবং বোনের একটা মেয়ে। এই এতটুকু দেখলাম। দেখা পর আমরা এই যমজ, এদের বয়স কতটুকু? এদের বয়স 3 বছর, 3.5 বছর। আপনার ইজি বাইক টাকা আসছিল, যাচ্ছিল এবং বাস আসছিল, ওই বিটি যখন বিটি পা দেয় নাই বাসালা, তখন ওই বাস লাফ মেরে ব্রেক করে সাইডে, তারপর ওই বিজি বাইকে পরে সামনাসামনি ব্রেক করেছে। উনি সাইডে ছিলাম এই জায়গায়, বাস ব্রেক করার পরে ওই বাস লাফ মেরে যায়। যে 4 জন ঘটনাস্থলে মারা যায় এবং জমসের একটা ভাই হাসপাতালে যায়। হাসান হুসাইন আছে হাসপাতালে। মা এখন কোথায়? ওই মা এখন ঢাকা।